কারো কিচেন হোমে আপনাদের সুস্বাগতম। কারো কিচেনে গুরুবার রান্না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাতাকপি দিয়ে মজাদার ডিমের কোফতা। এর জন্য যা যা উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এক ডিশ পরিমাণ পাতাকপি কুচি নিয়েছি, সাথে পাঁচটা ডিম, এক বাটি তেল, দুই চামচ আদা রসুন পেস্ট, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, চারটা বড় পেঁয়াজ কুচি, এক চামচ জিরা গুঁড়ো, তিন থেকে চার চামচ ধনেপাতা কুচি, চার থেকে ছয়টা কাঁচামরিচ লাগবে, আর স্বাদ মতো লবণ। এই রান্নার জন্য প্রথমে আমার যা করতে হবে তা হলো যে পাতাকপিগুলো পানিতে হাফ বয়েল করে নিব। সব দেখেন আমি সবজিগুলোকে হাফ বয়েল করে নিয়ে এসেছি। এই পাতাকপি দিয়ে আমি ডিমের স্পেশাল কোফতা বানায় দেখাবো। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। তেল এক কাপ বলেছিলাম, তার হাফ এখন দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা আমার দুইটা স্টেপে করতে হবে। আগে বলে দিচ্ছি পেঁয়াজ কুচিও হাফ বাটি দিয়ে দিলাম, পরে আবার লাগবে, মানে মেজারমেন্টে যা আছে তার হাফ দিয়ে দিবেন। সব দর্শক দেখেন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি পুরোপুরি ভাজি করবো না, এখনই দিয়ে দিব পাতাকপি। আমি পাতাকপির পরিমাণ বেশি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরো কম করেও বানাতে পারেন। কম কম করে পাতাকপি দিলে আপনার মেজারমেন্ট অনুযায়ী সব কিছু কমিয়ে দিবেন। আদা বাটা দুই চামচ ছিল, এখানে এক চামচ দিয়ে দিলাম, আর এক চামচ আবার লাগবে। হলুদের গুঁড়ো এক চামচ ছিল মেজারমেন্ট অনুযায়ী, এখন আমি হাফ চামচ দিব, কারণ আমি বলে নিয়েছি যে রান্নাটা দুইটা স্টেপ হবে। মরিচের গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, এখন মশলাগুলো পাতাকপির সাথে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব। ভাজিটা দেখে নিচ্ছি, এখন প্রায় হয়ে গেছে, পানিটাও শুকাই গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে মূল রান্নাটা শুরু করি। দর্শক আমার পাতাকপি ভাজা ঠান্ডা হয়ে গেছে, দেখেন আমি একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর ডিমগুলোকে আলাদাভাবে ফেটিয়ে নিয়েছি। এখন কুক্তার জন্য এটা একসাথে মিক্স করবো, প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, লিখে তারপর চলাই বসাই। দর্শক দেখেন আমি ডিম আর পাতাকপি একসাথে মিক্স করে নিয়েছি, এখন এটা ডালার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি, বাটির ভিতর আগে তেল দিয়ে
ভেবে ভরে নিয়েছি যাতে এটা না বাজে। এখন এটা ঢেলে দিচ্ছি, ঢেকে চুলায় বসাই দেব। এখন কুপ্তার জন্য ডিম আর পাতাকুপি দিয়ে যে পেস্ট করা হয়েছে এটা আমি এখন চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব। যে দেখেন ডেক্সিতে বসিয়ে দিয়েছি, ডেক্সির ভিতর সাইড দিয়ে একটু পানি দেব। দর্শক এখন দেখেন আমি যে চুলায় বসিয়ে আসছিলাম, এই যে হয়ে গেছে। এখন দেখাচ্ছি কিভাবে প্রসেস করে কুপ্তা তৈরি করতে হবে। এভাবে আপনারা সাইড দিয়ে তাকে আলাদা করে নেবেন, শক্ত হয়ে গেছে। আপনি যদি গ্যাসের চুলায় করেন একটু সময় নিয়ে সিদ্ধ করবেন, আর যদি ওভেনে করেন একটু সময় কম লাগবে। ডাকটা দিয়ে আমি উল্টাই নিচ্ছি। স্লাইস করব, আগে দেখাচ্ছি আপনাদের, দেখেন এরকম হবে। এখন চুলায় এনে আমি বাকি পেঁয়াজ আর তেল দিয়ে ওটা প্রসেস করে ফেলতেছি। ঠিকই করে একটু মশলাগুলো দিয়ে দিব, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, এক চামচ রসুন বাটা, লবণ। এখন একটু পানি লাগবে, আমি সিদ্ধ করে ফুটানো পানি দিয়ে দিচ্ছি। পানিতে 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। পানিটা সিদ্ধর জন্য একটু ঢেকে দিচ্ছি। এখন মশলা দেওয়া পানিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একে একে করে এগুলো দিয়ে দিব। একটা করে এভাবে উল্টিয়ে নিব যাতে প্রত্যেকটার ভিতরে আবার একটু মশলা ঢুকে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আমি আগে দিয়ে দিয়েছি, এখন ধনে পাতা দিচ্ছি। আবার একটু ঢেকে দিব, তারপর হয়ে আসলে নামায় আপনাদেরকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দর্শক তৈরি হয়ে গেল আমার পাতাকুপি দিয়ে ডিমের মজাদার কুফতা। আমার রেসিপি দেখে আপনারা বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খাওয়ার পর কেমন লাগলো জানাবেন আমাকে আমার কমেন্ট বক্সে। লাইক দিবেন, শেয়ার করবেন, আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।